খাদ্য দপ্তরের সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে সোমবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। দোকান মালিকদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। এদিন তিনি জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন পাইকারি দোকান অভিযান চালানো হয়েছে। সর্ষের তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য যাচাই করা হয়েছে। তাতে অনেক কর্মী লক্ষ্য করা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজারে অবৈধভাবে বাংলাদেশের ভোজ্য তেল বিক্রি করে আসছিলেন এক ব্যবসায়ী। সোমবার গোপন খবরের ভিত্তিতে সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে দোকানটি সাময়িক কালের জন্য বন্ধ করে দেন। এর পাশাপাশি একটি চাউলের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দোকানের মালিক কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওনারা দোকানটিকে সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে। সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সদরের এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আজকে মহারাজগঞ্জ বাজার অভিযান, আমাদের এই অভিযানে সামিল হয়েছে আমাদের ফুড সেফটি দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর, লিগেল মেট্রোলজি, আমাদের এসডিএম অফিসের সমস্ত ইন্সপেক্টরগুলো আছেন, আমাদের ডিসিএম স্যার আছেন, ভোসলে স্যার। তো আমরা আজকে অনেকগুলি দোকান আমরা পরিবেশন করেছি, বিশেষত হচ্ছে মূল্য যাচাই করা। হঠাৎ করে বাজারে যে বিভিন্ন মূল্য যান বাড়ছে, এটা পত্রপত্রিকাতে সেটা এটা প্রকাশিত হয়েছে, সেটা আসলে এটা ব্যবসায়ীদের কোনো গাফিলতি কিনা সেটাই তদন্ত করা আজকে মূলত উদ্দেশ্য। তো বাজার অভিযানকালে আমরা প্রথম একটা সরষের তেল, একটা সোয়াবিন অয়েলের দোকান পরিদর্শন করলাম, সৌগত পাল মহোদয়ের দোকান। এই দোকানে দেখলাম বাংলাদেশি কিছু সোয়াবিন অয়েল আছে, পরিমাণটা অনেক বেশি, তাদের আমরা ইনপুট প্রাইসেস চেয়েছি, তারা আমরা দেখাতে পারিনি। তাদের যে বিক্রি করছে তাদের ফ্রেশ মূল্য দেখাতে পারিনি, তাদের কোনো রেকর্ড পত্র নেই। তো আমরা তাদেরকে সেলটা ক্লোজ করে দিয়েছি। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।